বড় ধরনের বিপদে পড়লেই নামাজটা পড়ে। তবে তুমি যদি চাও আমি নবী তোমার জন্য দোয়া করতে পারি। ওই পাগলা সাত পাঁচ চিন্তা ভাবনা না কইরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনি আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, কি করতে কইছে হুজুর আপনি আমার লাগে দোয়া করেন, আমার চোখের দৃষ্টি ফিরত চাই। নবীজি বলেন তাইলে ভালো করে অযু করো। এই পাগলা সুন্দর করে অযু করলেন। নবী বলেন দুই রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? দুই রাকাত নামাজ আদায় করো। এটা সালাতুল হাজাতের নামাজ, মনে রাখেন। বড় ধরনের বিপদে পড়লেই নামাজটা পড়েন, আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবে। জোরে কোন সুবহান। নবী বলেন দুই রাকাত নামাজ পড়ো। নামাজের নাম সালাতুল হাজাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর মনোযোগ দিবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পড়বেন তিনবার। কয়বার? তিনবার। জোরে কোন কয়বার? তিনবার। আয়াতুল কুরসি পড়বেন তিনবার। নবী কয় প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পড়বে তিনবার। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা একবার, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা একবার, তিনটা সূরা এক সঙ্গে দ্বিতীয় রাকাতে পড়বা। আবারও বুঝার জন্য বলি মনোযোগ দেন, কারণ কোন বিশেষ নামাজের কথা ওয়াজ করে গেলে ইউটিউবে হুনার পরেও মানুষে ফোন করে কয় হুজুর ওই নামাজটা কেমনে জানি। প্রায় সময় ফোন করে অনেকে, বিশেষ করে মা বোনেরা ফোন করে, কারণ নফল ইবাদত গুলির প্রতি আমাদের থেকে মা বোনেরা কিন্তু অনেক আগায়া। আর আমরা তো বেশি ব্যস্ততায় বেরিয়ে দিয়ে যাই, এরা তো বেশিরভাগ ঘরে থাকে। আর রান্না বান্না বাদ পোলা পানের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেলে তারপরে তারা চিন্তা করে যে কি একটা আমল করম যায়, যেটা করলে পরকালে নাজাত পাওয়া যাইব। সুবহানাল্লাহ, আছে না এমন? আবার অনেকে আছে ইষ্টার জল সালুয়ে বইয়ে পড়ে, আছে নি? আছে আছে আছে, ইষ্টার জল সালুয়ে বইয়ে পড়ে, এগুলিও আছে অনেক। কিন্তু অনেকে আছে ইবাদত বন্দি কি করে, অনেক পুরুষ অনেক মহিলারা ফোন করে কয় হুজুর নামাজটা কেমনে জানি, হঠাৎ করে এরকম জিজ্ঞেস করে। তো যদি মাহফিলের মধ্যে আপনি একটু মনোযোগ দিয়া এটা শিক্ষা যাইতে পারেন, আজীবনে আর কাউরে জিজ্ঞাসা লাগতো। এই জন্য বলি একটু খেয়াল করে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পড়বেন তিনবার। এবার অনেকে কইবেন হুজুর আমি তো আয়াতুল কুরসি পারি না, আমি তো আয়াতুল কুরসি পারি না, হুজুর আমার কি করব? আপনি কুল হু আল্লাহ সূরা তিনবার পড়েন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা একবার, তিনটা সূরা একসাথে পড়া, রুকু সেজদা করবেন। নবী কয় উম্মত সালামটা ফিরায়া আল্লাহর প্রশংসা করবা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। যদি আপনি এটা না পারেন তাইলে কয়েকবার আল্লাহ আল্লাহ, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কয়েকবার সুবহানাল্লাহ, কয়েকবার আলহামদুলিল্লাহ পড়েন। নবী কয় তারপরে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বি। জোরে কোন সুবহান। আমার নবীর উপর 10 বার কমপক্ষে 10 বার নবীর উপর দুরুদ সালাম পড়বেন। নবী কয় উম্মত এইভাবে দুই রাকাত নামাজ আদায় কইরা আমি নবীর উপর দুরুদ সালাম পড়িরা, যদি আল্লাহর দরবারে দুইটা হাত বানায়া তো সমস্যার কথা কইতে পারস, আমি নবী গ্যারান্টি দিলাম আমার আল্লাহ তোর মনের আশা পুরা করে দিবে। জোরে কোন সুবহান। মুসলমানেরই সালাতুল হাজাতের নামাজ দুই রাকাত পড়তে পারবেন, আবার দুই রাকাত করে 4 রাকাত পড়তে পারবেন দুইবারে, দুই রাকাত পড়তে পারেন আবার 4 রাকাত পড়তে পারেন,
আমার নবীজি মাঝে মধ্যে দুই রাকাত পড়েছেন, আবার মাঝে মধ্যে চার রাকাত পড়েছেন। আপনার সময় থাকলে চার রাকাত পড়েন, আর বেশি সময়ের অভাব হইলে অন্তত দুই রাকাত পড়েন। নবী কয় উম্মত, এইভাবে যারা নামাজ পড়বা, এইভাবে নামাজ পড়া আল্লাহর দরবারে যখন সাহায্য চাইবা, আমার আল্লাহ তোমার মনের আশা পুরা করবে। ও মুসলমান, এখন অনেকেই ফোন করে কইব, হুজুর এই নামাজের নিয়ত কি, নামাজের নিয়তটা কি, নামাজের নিয়তটা খেয়াল করেন। নামাইতুন উসাল্লিয়ালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মনে থাকবো ওয়াক্তিয়া নামাজের নিয়তের মতই, খালি ওয়াক্তিয়া ফজর যেন কোন, জোহর যেন কোন, আসর যেন কোন, মাগরিব এসা যে জায়গাত কর, সেই জায়গাত কইবেন খালি সালাতুল হাজাত, ফরজ ওয়াজিব সুন্নাত যে জায়গাত কর ওই জায়গার মধ্যে কইবেন সুন্নাতুর রাসূলুল্লাহ, এইটুকুই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। আবার বলছি না ওই তোমার উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাত সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বাঁধবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তিনবার আয়াতুল কুরসি পড়বেন, না পারলে তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, রুকু সেজদা কইরা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, তারপর কুল হুয়াল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার পড়িরা, রুকু সেজদা কইরা সালাম ফিরায়া ও মুসলমান আল্লাহর প্রশংসা করবেন। এটা আপনি যেইভাবে পারেন সেইভাবে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার পড়লেও আল্লাহর প্রশংসা হবে, আলহামদুলিল্লাহ পড়লেও আল্লাহর প্রশংসা হবে, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়া, এরপরে নবীর শানে অন্তত 10 বার দুরুদ শরীফ শুনবেন, দুরুদ সালাম পাঠ কইরা তারপরে মুনাজাত করবেন। আমার নবী বলেন এই তরিকা যার ঠিক থাকবে আমার আল্লাহ অবশ্যই তার মনের আশা পুরা করবে। জোরে বলেন সুবহান। কেমন মনের আশা পূরণ হবে রে আমার নবী অন্ধ সাহাবীর কয় পাগলা, যাও 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 ভালো কইরা ওযু কইরা নাও। আমরা ওযু করি, আমার ওযুতে অনেক গন্ডগোল হয়, আমার ওযু ঠিক মতন হয় না। মনে রাখবেন নামাজ বেহেশতের চাবি, ওযু নামাজের চাবি, নামাজ না পড়লে জান্নাতের তালা খোলার চাবি আপনার হাতে থাকবে না। ওযু ঠিক মতন না হইলে নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য নবীজি অন্ধ সাহাবীর কয়ে যাও সুন্দর করে ওযু করো, দুই রাকাত নামাজ পড়ো, নামাজের পর সালাম ফিরাও, সালাম ফিরাইয়া সে কি দোয়া করব, এইটাও আমার নবী শিখায় দিছে। অনেক লম্বা একটা দোয়া আমি কইয়া দিতেছি, যারা পারবেন ইউটিউব থেকে মুখস্থ কইরা নিয়েন। আমার নূর নবী অন্ধ সাহাবীরে কয় সালাম ফিরাইয়া আল্লাহর প্রশংসা কইরা, আমি নবীর উপর দুরুদ সালাম কইরা, তারপরে তুমি হাত বাড়াইবা, মুনাজাত করবা, দোয়া করবা, দোয়া। নবী কয় মুনাজাতের মধ্যে যায় কইবা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আতাওয়াসসালু واتوجه اليك بنبيك محمد صلى الله عليه وسلم نبيك তারপর কইবা নবি রহমতি ইয়া রাসূলুল্লাহ صلى الله عليه وسلم اني توجهت بك الى ربي في حاجتي هذه لتقضى لي اللهم فشفع আবার বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর রহমতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযা লিতুকদালি আল্লাহুম্মা ফাশফিহু ফি। নবী কয় এরে পাগলা, দুই রাকাত নামাজ পড়া আল্লাহর প্রশংসা কইরা, আমি নবীর দুরুদ ও সালাম পড়া আল্লাহর দরবারে হাত বাড়ায়া এই দোয়াটা কর। হযরত ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই অন্ধ সাহাবী আমার নবীজির কথা মতো ভালোভাবে ওযু করলেন, দুই রাকাত নামাজে দাঁড়াইলেন, দুই রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর প্রশংসা তাসবিহ তাহলিল পড়লেন, আমার নবীর উপর দরুদ ও সালাম পড়া এই পাগলা নবীজির শিখানো দোয়া মোতাবেক হাত বাড়াইয়া দোয়া করলেন। দোয়া কইরা এই লোকটা নামাজ পড়ে ভিতর থেকে সামনের দিকে বাহির হইয়া হযরত ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহ কয়, এই লোকটা অন্ধ সাহাবী নামাজ পড়া দোয়া কইরা যখন আমাদের সামনে আইসা দাঁড়ালেন, আল্লাহর কসম তারে দেইখা মনেই হয় না সে কোনদিন অন্ধ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।